পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় রীতিমতো শোরগোল সৈকত শহরে। শুক্রবার পরিবারের সাথে হুগলি জেলার আরামবাগ থেকে উত্তম কুমার রায় বেড়াতে আসেন। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দীঘা রাজ্য শাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখানেই মৃত্যু হয়। ঘটনা খবর পেয়ে মহানা উপকূল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ঘটনাটি। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।